আসসালামু আলাইকুম আমার প্রিয় অপুরা কেমন আছেন আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে সিমের বিসি দেখতে পাচ্ছেন কাঁচা সিমের বিসিগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিছি আর এখানে গরম পানি বসাই দিয়েছিলাম গরম পানিটা ফুটানো হয়েছে তারপরে আমি সিমের বেশিগুলো ছেড়ে দিলাম এখন একটু লবণ দিয়ে দিব দিয়ে তিন মিনিটের মতো আমি এখানে সিদ্ধ করে নেবো সিমেন্ট বেশিটা মানে তিন মিনিটে পুরোপুরি সিদ্ধ হবে না হালকা একটু সিদ্ধ হবে মানে এটা ভাব দিব ভাব দিয়ে তারপরে আমি এটা সংরক্ষণ করব তো এই যে একটা ডাকনা দিয়ে দিলাম আর অপেক্ষা রইলাম বলক আসার জন্য তো দেখুন বলক চলে আসছে তো বলক আসার পরে আমি যে এই যে উপরে একটা ফ্যান আছে সেটা ফেলে দেব তো এই যে ফেলে দিচ্ছি আর এখন একটু নেড়ে দিব। তো টোটালে আমি এটা তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিব আমি গরম পানির দেওয়া থেকে এই যে সিদ্ধ করা পর্যন্ত যতটা সময় লাগবে শুধু আমি তিন থেকে চার মিনিট এটা সিদ্ধ করবো আর উপরে না বেশিক্ষণ সিদ্ধ করলে কিন্তু বেশিটা নরম হয়ে যাবে সংরক্ষণ করলে পরবর্তীতে রান্না করা যাবে না তো এই যে আমার এখানে হাতের গড়ি ধরা তিন মিনিটই আমি ই করলাম তারপরে আমি চুলাটা অফ করে দিলাম এখন এই যে আমি ছেঁকে নিব এই পানিটা তো দেখেন পানিগুলো আমি ছেঁকে নিচ্ছি আর এখন সিমেন্ট বেশিগুলো গরম এই গরম সিমেন্ট বেশিটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করা যাবে না তার জন্য আমি এটা মানে ঠান্ডা হওয়ার জন্য নেড়ে চেড়ে একদম বাতাসের ভিতরে দিয়ে দিব। ফ্যানের নিচে দিয়ে দিব যে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এটা আমি ফ্যানের নিচে রাখছিলাম টেবিলের উপরে রাখা দেখেন ঠান্ডা হয়ে গেছে এখন ফ্রিজে রাখার উপযুক্ত হয়েছে তো এখন আমি কিভাবে এই সিমের বিচিটা সংরক্ষণ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে সাধারণ পলিথিন আছে আমার ঘরে সেই পলিথিনের ভিতরেই আমি এই সিমের বিসিগুলো ভাগ করে রেখে দেব তো আপনারা এগুলো এক ভাগেও রাখতে পারেন যদি আপনাদের এক বেলায় যতটুক লাগবে ঠিক তো টুক করে আপনি রাখবেন আমার এখানে হাফ কেজি সিমের বিসি আছে তো আমি দুইটা পলিথিনে নেবো ভাগ করে তো তার জন্য আমি দুইটা পলিথিনে নিলাম আপনি চাইলে চার ভাগও করতে পারেন এক ভাগও করতে পারেন যতটুকু একদিনে রান্না করবেন ঠিক এতটুক পরিমাণেই আপনি একটা পলিথিনে আপনি প্যাকেট করবেন তো আমি দুই পলিথিনে দুইটা প্যাকেট করে নিলাম দেখেন আর এইভাবে একটু বেঁধে দিলাম একদম নর্মালি আমি করলাম অনেকে কিন্তু অনেক রকম করে দেখায় আমি এইভাবে দেখালাম এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব তো এই হলো আমার সিমে বেশি সংরক্ষণ আমি এইভাবে করি আপনারা এইভাবে করতে পারেন আমি আজকে কিছু রাখলাম আবার আইনে আবার কিছু রাখবো একবারে বেশি গুলো হারলে বাঁচতে কষ্ট হয় তো তার জন্য অল্প অল্প করে আমি এইভাবে রাখবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো